হ্যালো রিবন আমি ইউটিউব চ্যানেল ফেসফুটিতে সকলকে আবার স্বাগত আমি রাজকুমারতে শুরু করছি আজকে ভিডিও এর আগের দিনের ভিডিওতে আমরা কম্বিনেশান অফ সেলের কম্বিনেশান অফ সেল যেখানটায় আলাদা আলাদা ইএমএফ বা আলাদা আলাদা তোমার ইন্টারনেশন থাকছে তাদের অঙ্কগুলো আমরা শিখেছিলাম কীভাবে করতে হয় তো একটা শর্ট আমি ইন্ট্রোডাকশান দিয়ে দিচ্ছি তাদেরকে নিয়ে এবং তারপরে আমরা আগের দিন যেখানে ব্রেক দিয়েছিলাম সেই ব্রেকের পর থেকে অঙ্কগুলো করবো ঠিক আছে দেখে নাও তাহলে প্রথম আমার অঙ্কটা কী ছিল প্রথম আমার ছিল একটা এটা তারপর ছিল একটা এটা তাহলে এটা এ এটা বি আর এখানটায় ছিল ই ওয়ান এটা ছিল ই টু এখানে আর ওয়ান এখানে আর টু ঠিক আছে তাহলে এখানটায় ই এফেক্টিভ ইকুয়াল টু কী ছিল ই ওয়ান প্লাস ই টু আর এখানটায় যদি একটা রোদ দিয়ে দাও তাহলে ভাবাটা সহজ হবে ক্যাপিটাল আর স্মল আর এফেক্টিভ ইকুয়াল টু আর ওয়ান প্লাস আর টু তারপরে কারেন্ট হবে ই ওয়ান প্লাস ই টু বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস ক্যাপিটাল আর হলো এবার যদি আমরা যে কোনো একটা ব্যাটারিকে উল্টে দিতে পারি মানে এই ব্যাটারিটাকে ধরো উল্টে দিলাম তাহলে কী হবে আমার ই টুটা হয়ে যাবে নেগেটিভ তাহলে এখানে এটা হয়ে যাবে নেগেটিভ ঠিক আছে এখানে আর কি হতে পারে এখানে আমরা এদের এক ক্লোসে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করতে পারি আর এদের এক ক্রোসে ডিফারেন্স বের করতে পারি সেটা আমরা আগের দিন শিখেছি সেখানে আর গেলাম না ডিটেলসে আর কী শিখেছিলাম তাহলে দুই নম্বর হলো এক হলো দুই হলো তিন নম্বর তিন নম্বর কি ছিল তিন নম্বর ছিল এটা যেখানে একটা ব্যাটারি এখানে একটা ব্যাটারি তাদের কানেকশান এইবারে এই জায়গাটা একটা রোদ চলে আসলো এটা আর এটা ই ওয়ান এটা আর ওয়ান এটা ই টু এটা আর টু এবং কারেন্টটা এভাবে ফ্লো করছে তাহলে এখানেও ই এফেক্টিভ সেটার মান কত হবে সেটার মান হবে ই ওয়ান বাই আর ওয়ান প্লাস ই টু বাই আর টু এবং ওয়ান বাই আর ওয়ান প্লাস ওয়ান বাই আর টু এবং আর এফেক্টিভ কত হবে আর এফেক্টিভ হবে আর ওয়ান আর টু বাই আর ওয়ান প্লাস আর টু হলো এবার যদি যে কোনো একটা ব্যাটারিটাকে উল্টে দিই ধরো আমি ই টুটাকে ধরে উল্টাচ্ছি তাহলে এটা এরকম হলো এটা এরকম হলো তাহলে জাস্ট এই জায়গাটায় মাইনাস হয়ে যাবে যেটা বড় সেই হিসাবে এবং কারেন্টটা এই দুটাকে ভাগ করলে কারেন্টটা তোমরা পেয়ে যাবে তাহলে কারেন্টের মান হবে আই ইকুয়াল টু ই এফেক্টিভ এবং আর এফেক্টিভ স্মল আর এফেক্টিভ অ্যাকচুয়ালি প্লাস ক্যাপিটাল আর এইভাবে আমরা কারেন্টটাকে পেতে পারি এবার যখন আই ওয়ান আই টু বের করতে হয় তখন এখানটায় এই ব্রাঞ্চ ধরে এবং এই ব্রাঞ্চ ধরে আই ওয়ান আর আই টু মে এর ফর্মুলা দিয়ে আমরা বের করতে পারবো এখানে যে ভি ওয়ান টু সেটা আমাদের মে এ ফর্মুলা দিয়ে বেরিয়ে যাবে তো এই ছিল আমার আগের দিনের যে থিওরি পার্ট সেই থিওরি পার্টের বোঝানো এবং আমরা কিছু কিছু অঙ্কও করেছিলাম আশা করি অঙ্কগুলো মনে আছে তো তোমরা চটপটে আগের দিনে চট করে আগের দিনে সার্কিটটা এঁকে নাও যে সার্কিটটা আমরা ব্রেক দিয়ে আমরা ছেড়ে দিয়েছিলাম সেই সার্কিটটা আজকে আমরা ওখান থেকে সলভ করতে শুরু করবো তো দেখা হচ্ছে একটা ব্রেকের পরে তো চলে এসেছি ব্রেকের পর এই অঙ্কটা কি করে করতে হবে সেটা কি তোমরা বুঝেছ যদি না বুঝে থাকো তাহলে দেখো এই অঙ্কটাকে আমরা ট্রান্সফার করতে পারি কীভাবে উপরে ধরে নাও ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আছে আর নিচে ধরে নাও টু ভোল্টের ব্যাটারিটা আছে ঠিক আছে আর যে রোদটা ওয়ান ওহোম আছে সেটাকে ওর ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিই আর যেটা টু ওহোম আছে সেটাকে এর ইন্টারনাল রেজিস্ট্যান্স হিসেবে ধরে নিই তাহলে দেখো এই অঙ্কটা কনভার্ট হয়ে যাচ্ছে আগের অঙ্কটাতে নিচে চলে আসলো ফাইভ ওহোম ঠিক আছে এবারে কী করবো এবারে সেই আগের মতো কাজ এখানে আই ওয়ান এখানে আই টু তাহলে প্রথমে ই এফেক্টিভ বের করুক তারপরে আর এফেক্টিভ বের করুক তারপর সেখান থেকে কারেন্ট বের করুক সেখান থেকে ভোল্টেজ বের করো ভোল্টেজ বের করে আই ওয়ান বের করো আই টু বের করো ঠিক আছে এই আইটা কোনটা দিয়ে যাবে পাঁচ ওমের মধ্যে দিয়ে আর আই ওয়ান আই টু কোনটা দিয়ে যাবে সেটা তো দেখেই নিচ্ছ ছবিতে তাহলে এভাবে তোমাদের অঙ্কটা কিন্তু করা সম্ভব হবে তাহলে ই এফেক্টিভটা কত হবে যেটা তুমি শুধু বের করে দিই সেটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ বাই ওয়ান একই দিকে প্লাস টু বাই টু ডিভাইডেড বাই ওয়ান প্লাস ওয়ান বাই টু ওয়ান পয়েন্ট ওয়ান মানে কত ওয়ান পয়েন্ট ফাইভ মানে কত এটা মানে হলো তিনের দুই তাহলে তিনের দুই প্লাস ওয়ান নিচে হলো তিনের দুই তাহলে পাঁচের দুই ইন্টু দুইয়ের নিচে তিন মানে হলো ফাইভ বাই থ্রি ভোল্ড আর আর এফেক্টিভ কত টু ইন্টু ওয়ান টু প্লাস ওয়ান মানে দুয়ের তিন ওহম ব্যাস তারপরে কাজগুলো তোমরা নিজেরা করে নিও একটা অঙ্ক করে দিয়েছি আমি ভালো মতো করে তাহলে বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে ঠিক আছে তো এই টাইপের অঙ্কগুলো আমি আর করবো না এই টাইপের অঙ্কগুলো কী করে কনভার্ট করতে হয় দেখিয়ে দিলাম তো এই টাইপের অঙ্কগুলো কী কী আছে আমি তোমাদের পরপর দিয়ে দিচ্ছি এখানটায় ওটা বাড়ির কাজ থাকবে ওটা তোমরা করবে করলে অঙ্কগুলো তোমাদের প্র্যাকটিস হয়ে যাবে এবং তাহলে এই অঙ্কের প্রতি একটা কনফিডেন্স তোমাদের গ্রো করবে ঠিক আছে কারণ একই জিনিস তো বারবার করে লাভ নেই নতুন জিনিস একটু শেখা যাক তো এখন কাজ হলো ওই অঙ্কগুলো দেখে নাও কী 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 হতে পারে আচ্ছা এটা আমি পরে দিচ্ছি এখানটায় হ্যাঁ এটা দিয়ে দিই তাহলে এগুলো সব বাড়ির কাছে হ্যাঁ এক নম্বর ধরো এখানে আছে দশ ভোল্ট এখানে আছে ফাইভ ওহোম তারপর আছে এখানটায় দশ ওহোম আবার আছে এখানটায় ফাইভ ওহম হোম তারপরে আছে টোয়েন্টি ভোল্ট দিয়ে কানেক্টেড হয়ে গেছে ঠিক আছে তাহলে এখানটাতেও তোমাদের ফাইন দ্য কারেন্ট ইন দিয়ে থ্রি ব্রাঞ্চ তো এটাকেও তোমরা সাইডে এটাকে একটা লাইনে এটাকে একটা লাইনে নিয়ে এসে দশ ওমটাকে আলাদা লাইনে নিয়ে নিতে পারো মানে এভাবে নিতে পারো দশ ভোল্ট আর তার নিচে একই দিকে আছে তারপর আছে কুড়ি ভোল্ট এই দুটোকে একসঙ্গে নিয়ে নাও এবং বাকি দশ হোমটাকে এখানটায় নিয়ে নাও অঙ্ক হয়ে যাবে দশ ভোল্ট ফাইভ হোমটাকে ইন্টারনাল হিসেবে ভাববো কিন্তু মানে ইন্টারনাল না কিন্তু ভাবা যেতে পারে ভেবে করা যেতে পারে করে দেখবে হয়ে যাবে কুড়ি ভোল্ট এটাকেও ফাইভ ওহম ভাবো আর এখানে দশ হোম ভাবো দেখো অঙ্ক হয়ে যাবে ঠিক আছে নেক্সট অঙ্ক এগুলো করবে কিন্তু তোমরা নেক্সট অঙ্ক একই অঙ্ক এটা তো দেওয়াই আছে ওরকম করে ওয়ান পয়েন্ট টু ভোল্ড জিরো পয়েন্ট ফাইভ হোম তারপরে আছে টু ভোল্ড জিরো পয়েন্ট ওয়ান ওহোম মানে এটা দুটো ইন্টারনাল রেজিস্ট্যান্স আর কারেন্ট আছে মানে রোদ আছে বাইরে পাঁচ ও হোম এটা দেওয়াই আছে যখন এটা কোনো ব্যাপার না এমনি হয়ে যাবে আচ্ছা তিন নম্বর অঙ্ক এটা তো তোমাদের দেখিয়েছি এরপরে দেখো একই অঙ্ক দেখো প্রচুর একই অঙ্ক পাচ্ছি মানে এগুলো সবই আছে কোনো না কোনো বইয়ে আমি সব জায়গাতে কালেকশানটা করেছি বলে আমার কাছে এখন এক জায়গাতে আছে তো তোমাদের কালেকশান করতে হবে না তোমরা জাস্ট আমার ভিডিওটা দেখে পরপর অঙ্কগুলো করতে থাকো এক একটা অঙ্ক হবে আর আমাকে তোমরা জানাবে যে অঙ্ক হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তোমাদের রেফারেন্সের জন্য আমি একটু করে উত্তর লিখে দিচ্ছি কোনটার উত্তর কত হবে এটার ই এফেক্টিভ হবে ফিফটিন ভোল্ট আর এর মান হবে কোন আই এই আইটা ঠিক আছে বাকিগুলো নিজেরা করবে ওয়ান পয়েন্ট টু এম ঠিক আছে আচ্ছা দুই নম্বর সার্কিট এটা করলাম ওইটাতে ওটাতে ই এফেক্টিভ বের করে দেখবে হয় কি ওয়ান পয়েন্ট এইট সেভেন ভোল্ট আর কারেন্টের মান জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন এইট জিরো পয়েন্ট থ্রি সিক্স সেভেন এইট দেখবে হয় কি না আর আই ওয়ান টু তারপর নিজেরা বের করবে আচ্ছা এই অঙ্কটা যেটা দিলাম সেখানে ই এফেক্টিভ এটা কত আছে এটা তিন ওহম আছে এটা ছয় ভোল্ট আছে এটা দুই ও আছে এটা পাঁচ হোম আছে এটা বারো ভোল্ট আছে এই অঙ্কটাতে ই ইএফেক্টিভ বেরোবে কত এইট পয়েন্ট টু ফাইভ ভোল্ট আর কারেন্টের মান বেরোবে টু পয়েন্ট ওয়ান থ্রি ঠিক আছে আচ্ছা নেক্সট দেখা যাক ডিরেক্ট এরকম অঙ্ক আর আছে কি না আচ্ছা প্রচুর আছে এরকম ডিরেক্ট অঙ্ক ঠিক আছে তারপরে চার নম্বর অঙ্ক দিই তো অঙ্কগুলো সবগুলো তোমরা করবে অবশ্যই না হলে কিন্তু পদ্ধতিটা শিখতে পারবে না চার নম্বর অঙ্ক একই টাইপের দুই হোমটা এখানটায় দুই ভোল্ট এখানে গেল দুই ভোল্ট আর এখানটায় জিরো পয়েন্ট ওয়ান হোম দেওয়া আছে তারপরে সোজা চলে গেল এটা ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট দেওয়া আছে ওয়ান পয়েন্ট ওয়ান ভোল্ট আর এখানটায় ওয়ান হোম দেওয়া আছে এই নেমে গেল আর এখানটায় মাঝখানে কুড়ি ওহম দেওয়া আছে ঠিক আছে তাহলে এখানে উত্তরটা কি হবে লিখে দিচ্ছি ই এফেক্টিভ হবে ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এইট ওয়ান পয়েন্ট নাইন ওয়ান এইট ভোল্ট আর কারেন্টের মান হবে আই ইকুয়াল টু নাইনটি ফাইভ পয়েন্ট ফোর সিক্স এটা করেছিলাম পোটেন্সিয়াল মেথডে করেছিলাম এমকটা ঠিক আছে আচ্ছা একই রকম অঙ্ক আরেকটা আছে ডিদি ওটাও পাঁচ নম্বর একই রকম অঙ্ক যেহেতু শুধু স্ট্রাকচারটা দেখতে আলাদা আলাদা জায়গায় মানে আলাদা আলাদা জায়গায় প্লেস করা আছে কিন্তু আলটিমেটলি বিষয়টা সেম এটা ওয়ান হোম এটা ছয় ভোল্ট এটা দুইও হোম এখানে রোদ এটা এখানটায় নয় ভোল্ট আর এখানটায় কত তিন ও হোম তাহলে বুঝলে তো এই মধ্যে এটা না জানা থাকলে তোমাদের একটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস বাদ থেকে যেত তাহলে ই এফেক্টিভ কত থ্রি বাই এইট ছয় আর নয় দেখো এখানে কিন্তু উল্টা আছে কারণ এটা যদি আমি টেনে এখানে নামাই তাহলে এটা কী হবে এটা এরকম হবে এটা এরকম হবে তো ওটা মাথায় রেখে কিন্তু যেখানে উল্টা আছে তাহলে বিয়োগ বিয়োগের ফর্মুলা পড়বে এটা কিন্তু যোগের ফর্মুলা ওটা যোগের ফর্মুলা এটা যোগের ফর্মুলা কিন্তু এটা হবে তোমার বিয়োগের ফর্মুলা ঠিক আছে তাহলে এটার অ্যান্সার কী এটার অ্যান্সার ই এফেক্টিভ ইকুয়াল টু তিনের আট তিনের নিচে আট ভোল্ট আর কারেন্টের মান হবে তিনের নিচে টোয়েন্টি থ্রি এমপিয়ার মেন কারেন্ট যেটা আমি যতগুলো কারেন্ট দেখাচ্ছি সব কিন্তু এই কারেন্টটাকে ঠিক আছে মানে দুই ওমের মধ্যে দিয়ে কারেন্ট যেটা আই ওয়ান টুটাকে না কিন্তু যেটা পাঁচ ওমের মধ্যে দিয়ে বৈশিষ্ট্য যে মেন কারেন্টটা সেই কারেন্টটা দেখাচ্ছি আচ্ছা আর আছে কীরকমের অঙ্ক আরেকটা আছে আর নেই আর একটাই আছে ঠিক আছে তারপর আমরা অন্য অন্য টাইপের অঙ্কটা ঢুকে যাব তাহলে এই টাইপের অঙ্কগুলো যা যা ছিল আমি মোটামুটি সব দিয়ে দিলাম এরপরে আমরা অন্য একটা টাইপের অঙ্ক করব তো এই টাইপটা তোমাদের ক্লিয়ার করে নাও এটা ডাইরেক্ট ফর্মুলা ফর্মুলো ফেলার অঙ্ক তাহলে মোট ছটা অঙ্ক দিলাম এটার উপরে এই অঙ্কটা দিলে ছয় নম্বর অঙ্কটা হবে তাহলে এটা কী আছে দেখে নিই এটা নিট দু হাজার পাঁচে এসছিলো মানে এআইপিএমটি যখন ছিল এআইপিএমটি দু হাজার পাঁচে এসছিল আচ্ছা এটা আমি করে দেবো এটা আমি করে দেবো এটা এটা দিই এখানটায় ছয় নম্বর অঙ্ক এটা পাঁচ ভোল্ট তারপরে এটা ওয়ান ও হোম পাঁচ ভোল্ট ওয়ান ও হোম তারপরটা আবার টেন ভোল্ট টু ও হোম দেখো যেহেতু এটা উল্টে আছে তাহলে মাইনাসের ফর্মুলা পড়বে এবার চলে আসলো এখান দিয়ে টেন ও হোম এটা একটা এমসিকিউ এটা কি বলেছে ফাইন্ড দ্য কারেন্ট থ্রু টেন হোম রেজিস্টার মানে টেন হোমের মধ্যে দিয়ে যে কারেন্টটা সেই কারেন্টটা বের করতে বলেছে কত হবে অপশান কি অপশান হলো জিরো তারপরের অপশান হলো ওয়ান এম্পিয়ার তারপরের অপশান হলো ওয়ান পয়েন্ট ফাইভ আর তারপরের অপশান হলো টু এম্পিয়ার এটার অ্যান্সার হবে জিরো ঠিক আছে কেন জিরো হবে একটু দেখে নাও ই এফেক্টিভটা কত দেখো কত হয় ই এফেক্টিভ ইকুয়াল টু টেন বাই টু মাইনাস নিচে ওয়ান বাই ওয়ান টু তাহলে উপরে দেখো ফাইভ মাইনাস ফাইভ হয়ে গেছে ফাইভ মাইনাস ফাইভ নিচে হচ্ছে তিনের দুই মানে হচ্ছে জিরো ই এফেক্টিভ যেহেতু জিরো তাহলে কারেন্ট অলটিমেটলি কী হবে আই ইকুয়াল টু ই এফেক্টিভ বাই আর প্লাস আর এফেক্টিভ ইকুয়াল টু হয়ে যাবে জিরো ওকে তো এটা কোনো ব্যাপার না চলে আসি আমরা নেক্সট টাইপের অঙ্কতে নেক্সট টাইপের অঙ্ক এটাও আমরা পোটেন্সিয়াল মেথডে শিখেছিলাম নেক্সট টাইপের অঙ্কতে আচ্ছা আরেকটা অঙ্ক আছে ওটা একটু দেখতে ক্রিটিক্যাল কিন্তু ওটাকেও আমরা এই পদ্ধতিতে কনভার্ট করবো কী করে সেটাকে দেখিয়ে দিই তাহলে ওটা সাত নম্বর অঙ্ক হবে এই টাইপেরই সাত নম্বর অঙ্ক এটাও পোটেন্সিয়াল মেথডে করেছি আমরা এখানটায় ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তারপরে এখানে আছে দুই ভোল্ট তারপর আছে দুই ওহম তারপরে এটা একটা বিন্দু এটার নিচে আবার ওয়ান পয়েন্ট ফাইভ ওহোম একটা চলে আসলো ওয়ান পয়েন্ট ফাইভ ওহোম চলে আসলো এটা এখানে চলে আসলো তারপরে চলে এলো এদিকে থ্রি ভোল্ড তারপর চলে এলো তিন ওহোম তারপর এখানে চলে গেলো এদিকে টেনে নিই এদিকে চলে আসলো এভাবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট তারপরে চলে আসলো ওয়ান পয়েন্ট ফাইভ ও হোম আর মাঝখান দিয়ে চলে গেছে তিন ও হোম রেজিস্টার ঠিক আছে এবার এখানটায় একই রকম করে তোমাদের করতে হবে এবার প্রথম স্টেপ কনভারশানটা আমি করে দিচ্ছি পরের স্টেপগুলো তোমরা নিজেরা করবে কারণ প্রথম স্টেপ কনভারশানটাই তোমাদের আটকাতে পারে সেটা বুঝতে যদি না পারো তাই প্রথম স্টেপ কনভারেশনটা আমরা করে দিচ্ছি ঠিক আছে দেখো এটাকে ধরলাম আমি এ পয়েন্ট এটাকে ধরলাম আমি বি পয়েন্ট ঠিক আছে তাহলে এ পয়েন্টটা দিলাম আমি ওপরে বি পয়েন্টটা দিলাম আমি নিচে তাহলে এটা এ হলো এটা আচ্ছা ওপর নিচে দিলাম না ছাড়ো পাশাপাশি দিই যাতে তোমাদের দেখতেও সুবিধা হয় ধরো এ পয়েন্টটা আমি দিলাম এখানে আর বি পয়েন্টটা ধরো আমি দিলাম এখানটায় ঠিক আছে এবার এ আর সময় কী লেগেছে দেখো এর সঙ্গে ব্যাটারির নেগেটিভ তা আর এটা আছে ব্যাটারি পজিটিভ তাহলে প্রথমে এই দুটো ব্যাটারির কথা ভাবো এই দুটো ব্যাটারি একে অপরকে অপোজ করছে ঠিক আছে অপোজ করে জিতছে কে জিতছিল এটা ঠিক আছে তাহলে যেহেতু ওটা জিতছে তাহলে ওর মতো করে ব্যাটারি হবে তাহলে এ থেকে বেরিয়ে ব্যাটারির প্রথমে নেগেটিভ ঢুকবে তাহলে এ থেকে বেরিয়ে ব্যাটারির প্রথমে নেগেটিভ ঢুকবে তারপর পজিটিভ আসবে আর রোধ। দু আর ওয়ান পয়েন্ট ফাইভ সিরিজে আছে তাহলে ওটাকে আমি ওর ইন্টারনাল রেজিস্টেন্স হিসেবে লিখবো তাহলে এটা হবে জিরো পয়েন্ট ফাইভ ভোল্ট আর দুই আর ওয়ান পয়েন্ট ফাইভ সিরিজে মানে এটা হবে থ্রি পয়েন্ট ফাইভ ওহম থ্রি পয়েন্ট ফাইভ ওহম সিরিজে চলে আসলো দিয়ে আমার এই লাইনটা কমপ্লিট হয়ে গেল হলো আচ্ছা এবার এই লাইনটা কথা ভাবো এ থেকে বিতে আসা ঠিক আছে তাহলে দেখেন এখানে দেখো এ থেকে বেরিয়ে নেগেটিভ সেটা ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আবার এখানে পজিটিভ যেটা থ্রি ভোল্ট তাহলে এখানে পজিটিভটা জিতছে মানে এটা বেশি বড় তাহলে এ থেকে বেরিয়ে আগে পজিটিভ আসবে তারপর নেগেটিভটা আসবে এবং সেখানটা এটা হবে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর রোদটা কত হবে তিন আর ওয়ান পয়েন্ট ফাইভ মিলে গিয়ে এখানে হবে ফোর পয়েন্ট ফাইভ ও এই হলো তোমার এই সার্কিটটা আর তিন ওহোমটাকে বাইরে দিয়ে কানেক্ট করে দাও এটা চলে আসলো তোমার বাইরে তাহলে দেখো অঙ্কটা আবার আগের অঙ্কতে কনভার্ট হয়ে গেলো তাহলে অঙ্কটা একই হবে জাস্ট করে ফেলবে এটার উত্তর কী হবে ই এফেক্টিভ হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো ই এফেক্টিভ হবে জিরো পয়েন্ট থ্রি সেভেন ফাইভ জিরো এবং কারেন্টের মান হবে জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ জিরো পয়েন্ট জিরো সেভেন ফাইভ এমপেয়ার করে দেখবে আমার করা আছে আমি করে রেখেছি হয়ে যাবে কোনো অসুবিধা হওয়ার কথা নয় ঠিক আছে চলে আসি এবার আমরা নেক্সট টাইপের অঙ্কতে তো এখানটায় যতগুলো টাইপ এই টাইপের অঙ্ক ছিল করে নিয়েছি এবার নেক্সট টাইপের অঙ্কতে আসি নেক্সট টাইপের অঙ্ক কি হতে পারে দেখো আমরা অ্যাকচুয়ালি যে পদ্ধতিটা শিখলাম সেই পদ্ধতিটা অ্যাপ্লাই কত ভ্যারিয়াস জায়গায় হতে পারে সেটা দেখাচ্ছি এবার অবশ্যই পোটেন্সিয়াল মেথড সবচেয়ে বেস্ট মেথড এখানটায় একটু তোমাদের বেশি কাজ করতে হচ্ছে তো পোটেন্সিয়াল মেথডটাই ফলো করার চেষ্টা করবে আর কিছু কিছু অঙ্কে এই অঙ্কটা মানে এই মেথডটা অনেক ইজিলি কাজ করে যায় যেমন এই অঙ্কটা তাহলে নিউ টাইপের এক নম্বর অঙ্কটা কী আছে দেখো এখানটায় এটা বলেছে বারো ভোল্ট তারপর বলেছে দুইও হোম বারো ভোল্ট দুইও হোম আর এখানটায় বলেছে এটা সিক্স ভোল্ট তারপর বলেছে চার হোম মনে পড়ছে এটা পোটেন্সিয়াল মেথড আমরা করেছিলাম এবার বলেছে কি ফাইনটা পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি কোনটা এই জায়গাটা এ ধরছে আর এই জায়গাটা বি ধরছে এই দুটো পয়েন্টে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করতে পড়েছে এবার দেখো এই অঙ্কটাতে ওই অঙ্ক এই অঙ্কটাকে আগের অঙ্ক কনভার্ট করছে দেখো বারো ভোল্টটা এখানে দিলাম আর টু ও হোম থাকে ওর ইন্টারনাল ডিস্টেন্স বললাম তাহলে এটা বারো ভোল্ট হলো একইভাবে ছয় ভোল্ট এখানে দিলাম চার ওমটাকে ওর ইন্টারনাল ডিস্টেন্স বললাম তাহলে এটা ছয় ভোল্ট হলো আর এটা চার ওম ইন্টারনাল ডিস্টেন্স তাহলে এইভাবে সার্কিটটা আমার ছোটো হয়ে গেলো আর বারো ভোল্টের এদিকটাকে দিকটাকে বললাম এ পয়েন্ট আর এটার এদিকটাকে দিকটাকে বললাম আমরা বি পয়েন্ট তাহলে আমরা যদি এফেক্টিভ ইএমএফটা বের করি তাহলে কিন্তু ওটা ভিএমএনএস মানটা বেরিয়ে যাবে তাহলে এফেক্টিভ ইএমএফ কত এফেক্টিভ ইএমএফের ভ্যালু হলো বারো বাই দুই প্লাস সিক্স বাই ফোর নিচে ওয়ান বাই টু প্লাস ওয়ান বাই ফোর ঠিক আছে আচ্ছা তাহলে কাটাকুটি করে নিয়ে বারো বাই দুই মানে ছয় হবে সিক্স বাই ফোর মানে তিনের দুই হবে আর এখানটা হবে ওয়ান বাই চার তাহলে কত হচ্ছে টু প্লাস তাহলে কত হলো ছয় দুগুণে বারো তিনে পনেরো বাই দুই পনেরো বাই দুই ইন্টু চার বাই তিন দুই দিয়ে চার কাটলে দুই তিন দিয়ে পনেরো কাটলে দশ মানে হলো টোয়েন্টি ঠিক আছে তাহলে এফেক্টিভ ইএম কত টোয়েন্টি ভোল্ট সরি টোয়েন্টি না তো তিন দিয়ে এটা কাটলে পাঁচ হয় তাই তো বলি পাঁচ দুগুনে টেন ভোল্ট তাহলে এফেক্টিভ ইম হবে টেন ভোল্ট ওটাই ভিএম মাইনাস ভিবি দেখো এখানে ওটাকে ভিএম মাইনাস ভিভি বলার কারণ কি যেহেতু এক্সটার্নাল রেজিস্টেন্স এখানে জিরো মানে এক্সটার্নাল রেজিস্টেন্স তো কিছু নাই তাহলে এক্সটার্নাল রেজিস্টেন্স আমি তোমরা যদি ধরি যে এক্সটার্নাল রেজিস্টেন্স একটা আছে কিন্তু সেটা শর্ট সার্কিট করে দেওয়া আছে তাহলে এক্সটার্নাল রেজিস্টেন্সগুলো কিছু নাই যদি না থাকে তা মানে কি গেম এফটাই রোধ হিসেবে কাজ করছে মুক্ত বর্তনী তাহলে মুক্ত বর্তনীতে যেটাই ভি মাইনাস ভিবি সেটাই আমার ই এফেক্টিভ সুতরাং আলটিমেটলি এটাকেই আমরা ভি এ মাইনাস ভি বলতে পারি তাহলে এটা আমার পোটেন্সিয়াল ডিফারেন্সের ভ্যালু তাহলে দেখো ওই অঙ্কটা পোটেন্সিয়াল মেথডে করেছিলাম কিন্তু এই মেথডে আমার অনেক ইজি হলো পোটেন্সিয়াল মেথডের থেকে এটা অনেক সোজা পদ্ধতি হলো এই ক্ষেত্রে তাহলে একই টাইপের কী কী অঙ্ক হতে পারে এবার এই টাইপের অঙ্কগুলো দেখাই যেগুলো তোমরা বাড়িতে করবে তাহলে কিছুই না এখানটায় ফাইন্ড দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস যদি জানতে চাই তাহলে সেটাকে তোমরা এভাবে করে ফেলতে পারবে ওকে তাহলে নেক্সট অঙ্ক দেখো এই টাইপেরই প্রথম অঙ্ক এখানে দুই ওহম আছে তারপরে এখানে ওয়ান ওহম হোম আছে এখানটায় বারো ভোল্ট নিয়েছে তারপরে আবার দুই ও নিয়েছে এই পয়েন্ট এখানটায় দিল আবার এখানটায় একটা ওয়ান ওহম নিল দিয়ে আবার এখানে একটা তিন ভোল্টের ব্যাটারি ঢুকালো দিয়ে এটা পয়েন্ট বি ধরলাম ধরে এটাকে তিন হোম রোদ দিলাম দিয়ে এটা কানেক্ট করে দিলাম এগুলো তোমার অঙ্কটা তাহলে এখানে এ পয়েন্ট এটা আর বি পয়েন্ট এটা কোশ্চেন করেছি কি ফাইন দ্য পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি তাহলে কী করবো এ কে এদিকে রাখো বি কে এদিকে রাখো করে দেবো না অঙ্ক নিজে করবে জাস্ট আমি সার্কিটটাকে দিচ্ছি তাহলে এ থেকে বারো নেগেটিভ তাহলে এ থেকে বেরিয়ে একটা ব্রাঞ্চে একটা নেগেটিভ একটা পজিটিভ ইন্টার্নাল কত দুই দুই চার একে পাঁচ তাহলে এখানটায় পাঁচ অঙ্কে দিয়ে দাও তো এটাকে না আঁকলেও চলতো যাই হোক থেকে একে দিয়েছি তাহলে এটা কত হলো বারো ভোল্ট আর পাঁচও ওহম আর নিচে কত যাবে দেখো এ থেকে বেরিয়ে নেগেটিভ তিন ভোল্ট তাহলে এ থেকে বেরিয়ে নেগেটিভ তিন ভোল্ট তারপরে এক তিনে চার তাহলে এখানটায় চার চলে গেল দিয়ে কানেক্ট হয়ে গেল তাহলে আবার একই রকম কাজ করো ভি মাইনাস ভিবি হয়ে যাবে এটা কত হবে এটা তিন ভোল্ট হবে এবং এটা চার হোম হবে উত্তর কত হবে উত্তর হবে সাত ভোল্ট মিলে দেখবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ই এফেক্টিভ যেটা হবে সেটাই ইকুয়াল টু সেভেন ভোল্ট অ্যান্সার আসবে ওকে আচ্ছা এই টাইপের আর অঙ্ক আছে কিনা দেখে নিই এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক হুম আরো দুটো আছে এই টাইপের অঙ্ক এগুলো তোমরা আকাশের বই পেয়ে যাবে এই টাইপের অঙ্ক ঠিক আছে আর দুটো না আরো তিনটা আছে তাহলে পরপর দিয়ে যায় অঙ্কগুলো এক নম্বর হলো একই টাইপের অঙ্ক আমি করব না বারবার বলছি ওটা তোমরা নিজেরা করবে আমি জাস্ট অঙ্কগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এবং অপশানগুলো দিয়ে দেব কোনটা অপশান রাইট সেটা বলে দেব দুই নম্বর অঙ্ক কিছুই না একই জিনিস এখানে বারো ভোল্ট এখানে ও হোম এইটা করলাম না ছয় ভোল্ট আর চার হোম এই অঙ্কটাই তাহলে দুটো বই আছে ছয় ভোল্ট আর চার হোম বারো ভোল্ট ও হোম ছয় ভোল্ট চার হোম হাইন্ডা পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি কোথা আছে করে দেখবে এটা একই রকম অঙ্ক অপশান হলো দশ ভোল্ট দুই নম্বর আট ভোল্ট তিন নম্বর ছয় ভোল্ট চার নম্বর জিরো ভোল্ট উত্তর হবে দশ ভোল্ট করে দেখবে ঠিক আছে চলে আসি তিন নম্বর অঙ্ক একই টাইপের অঙ্কতে এখনই যেটা করলাম সেই টাইপের অঙ্ক হ্যাঁ একই অঙ্ক বারবার লিখতে ইচ্ছা করে এটাও তো এখনই করলাম তিন ভোল্ট তিন হোম এক হোম উত্তর বে সাত ভোল্ট হ্যাঁ এটা এটা দরকার নেই কটা আছে একই রকম হোম করেছে আচ্ছা এটা দেখো এই জায়গাটায় আঠেরো ভোল্ট আছে দুইও হোম আছে এই জায়গাটায় বারো ভোল্ট আছে ওয়ানও হোম আছে আর এখানটায় একটা ভোল্ট মিটার লাগানো আছে এবং ভোল্ট মিটারটা বলেছে আইডিয়াল ভোল্ট মিটার তো যখন ভোল্ট মিটার হবে আইডিয়াল ভোল্ট মিটার তখন রোদ হবে অসীম তাহলে রোদ অসীম থাকার মানে কি এই সার্কিটটা কনভার্ট হয়ে যাবে তোমার এই সার্কিটে কারণ আইডিয়াল ভোল্টমিটার মানে অ্যাকচুয়ালি কোনো কানেকশান নেই কারণ বলে দিচ্ছে অঙ্কটাতে আইডিয়াল ভোল্টমিটার আছে তাহলে এটা আঠেরো ভোল্ট দুইও হোম আর যদি আইডিয়াল ভোল্টমিটার না বলতো তাহলে ওটার একটা রোদ থাকতো সেই রোদটা কাউন্টিংয়ে ঢুকতো এটা বারো ভোল্ট এক হোম দিয়ে কানেকশান হবে এরকম এটা এরকম আছে আইডিয়াল ভোল্টবিট মানে অসীম রোধ অসীম রোধকে আমরা কী করে লিখতে পারি অসীম রোধকে আমরা লিখতে পারি এরকম একটা ওপেন সার্কিট হিসাবে তাহলে ওপেন সার্কিট এখানটায় না আঁকার মানে ওপেন সার্কিট আঁকারই দরকার নাই জাস্ট এটাকে আউট করে দাও তাহলে এখানে এই দুই প্রান্তের একক্রশে যে ভোল্টেজ ডিফারেন্সটা আসবে যে ইকোভেল ডিস্টেন্সটা আসবে সরি ইকেবার ভোল্টেজটা আসবে সেটাই হবে ভোট রিডিং ঠিক আছে তাহলে এখানে অপশান কী এটাই এসেছিলো এআইভিএমটি দু হাজার পাঁচে তাহলে অপশান হলো এক নম্বর পনেরো ভোল্ট দুই নম্বর তিরিশ ভোল্ট তিন নাম্বার চোদ্দো ভোল্ট চার নম্বর আঠেরো ভোল্ট আচ্ছা এটার উত্তর হবে চোদ্দো ভোল্ট ওকে আচ্ছা এবার আর 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 এই টাইপের অঙ্ক এই টাইপের অঙ্ক আর নাই এই টাইপের অঙ্ক আর নাই হুম এই টাইপের অঙ্ক আরেকটা আছে একটা না আরো দুটো আছে দেখে নাও আর দুটো আছে দুটোই এমসি কেউ সুতরাং করতে টাইম লাগবে না শুধু একটু প্র্যাকটিসটা করো কারণ তিন তিন চারটা করে অঙ্ক আমি প্রত্যেকটাতে দিচ্ছি নিজের করার জন্য পদ্ধতি একটা শিখিয়ে দিয়েছি অ্যাকচুয়ালি একটাই পদ্ধতি তিন বোল্ট এক হোক দুই ভোল্ট দুই হোক এটা তো ওই ফর্ম্যাটেই ফেলা আছে তিন ভোল্ট ওয়ান ও হোম ওয়ান ও হোম দুই ভোল্ট দুই ভোল্ট টু ও হোম দিয়ে টেনে নিয়েছে কোশ্চেন বলেছে এটা বি ফাইন ডা পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি ফাইন ডা পোটেন্সিয়াল বিটুইন এ অ্যান্ড বি উত্তর কি আছে উত্তর আছে অপশান চারটা এ হলো টু পয়েন্ট থ্রি থ্রি ভোল্ট বি হলো টু পয়েন্ট সিক্স সেভেন ভোল্ট সি হবে টু পয়েন্ট ফাইভ ভোল্ট আর ডি হবে ওয়ান ভোল্ট এই টাইপের যে অঙ্কগুলো আছে এগুলোকে পটেনশিয়াল মেথডে না করে ডাইরেক্টলি তোমরা এই মেথডে করবে তাহলে এটা এই টাইপের অঙ্কগুলো এভাবে সহজ হবে কারণ এখানে শুধু ই এফেক্টিভ বের করলে গে আমার অঙ্ক হয়ে গেল তাহলে ই এফেক্টিভ বের করার জন্য কী করতে হবে এটা বাই এটা প্লাস এটা বাই এটা নিচে ওয়ান বাই এটা প্লাস ওয়ান বাই এটা হয়ে গেল এটা দিয়েই হয়ে যাবে উত্তর করতে হবে টু পয়েন্ট সিক্স সেভেন হবে অ্যান্সার এটার ঠিক আছে যখন পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন টু পয়েন্টস বের করতে বলবে টাইপের দুটো দুটো ব্যাটারি সার্কিটে তখন এটা অনেক ইজি মেথড তারপরে পাঁচ নম্বর বললাম নেক্সট অঙ্ক দেখব দুই ভোল্ট জিরো পয়েন্ট থ্রি ও হোম এখানে দুই ভোল্ট এখানটায় জিরো পয়েন্ট থ্রি ও হোম তারপরে কত আছে ওয়ান পয়েন্ট ফাইভ ভোল্ট আর এখানটায় আছে জিরো পয়েন্ট টু হোম জিরো পয়েন্ট টু ও হোম সেম অঙ্ক ফাইন্ডা পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি অপশন কি ওয়ান পয়েন্ট সেভেন টু পয়েন্ট নাইন টু থ্রি পয়েন্ট ফাইভ ফাইভ পয়েন্ট তাহলে ভোল্ট দুই ভোল্ট তিন ভোল্ট আর চার ভোল্ট এখানে এটা হবে অ্যান্সার ওকে আচ্ছা এবার দেখি আর অঙ্ক আছে কিনা এই টাইপের না এই টাইপের আর কোনো অঙ্ক নেই চলে আসি এবার আমরা নেক্সট টাইপের অঙ্কতে ঠিক আছে নেক্সট টাইপের অঙ্কতে তোমরা বলতে পারো এটা একটা মিক্সড টাইপের অঙ্ক তাহলে মিক্সড টাইপের অঙ্কটা এরপরে করা যাক আচ্ছা আরেকটা অঙ্ক আছে ভালো অঙ্ক এটা করে নাও এটা করে নিতে পারো একই অঙ্ক দেখো আমরা তাতে এখন দুটা দিয়ে করছিলাম এবার দেখো দুটো বদলে যদি তিনটা চলে আসে তাহলে কি হবে দশ তিন দশ দিন দশ তিন তাহলে এখানে আছে একটা দশ এখানে আছে তিন দশ ভোল্ট তিন হোম আবার আছে দশ ভোল্ট তিন ও হোম আবার আছে একটা দশ ভোল্ট তিন ওহোম ঠিক আছে এটা কমপ্লিট হয়ে গেল এইটাকে এইভাবে টেনেছে এ এটাকে এইভাবে টেনেছে বি হাইনটা পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি তিনটা ব্যাটারি আছে কোনো ব্যাপার না সেম জিনিস তিনটা দিয়ে করবো তাহলে কী করবো ই এফেক্টিভ ইকুয়াল টু টেন বাই থ্রি প্লাস টেন বাই থ্রি প্লাস টেন বাই থ্রি নিচে কত ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি প্লাস ওয়ান বাই থ্রি দেখো কত ইজি বিষয়টা তাহলে থার্টি বাই থ্রি মানে কত টেন হলো উপরে তাহলে হয়তো টেন ভোল্ট হবে টেন বাই নিচে ওয়ান তা টেন ভোল্ট হবে এটা অ্যান্সের ওকে আচ্ছা আর কিছু আর কিছু আর কিছু আর কিছু তিনটা ব্যাটারি হলে আরেকটা অঙ্ক দেখাচ্ছি তিনটা ব্যাটারি হলে একটা অঙ্ক দেখালাম তিনটা ব্যাটারি হলে আরেকটা অঙ্ক দেখাচ্ছি সেটা দেখো নাও দেখো নতুন কিছু নাই সেই একই জিনিস তিনটা ব্যাটারি একটা অঙ্ক আমি করে দিলাম এবার তিনটা ব্যাটারি দ্বিতীয় অঙ্ক সেটা কী আছে এটা করবে নিজে এক ভোল্ট এক ওহম হোম দুই ভোল্ট দুই ওহম হোম তিন ভোল্ট এক হোম এক ভোল্ট এক ও হোম দুই ভোল্ট দুই ও হোম আর তিন ভোল্ট এক ও হোম দিয়ে তিনটা কানেক্টেড ওকে এবার কী করতে বলেছে পি কিউ এটাকে নিচে ধরে নিয়েছে এখানে আছে পি এখানে আছে কিউ তো নিচে ধরুক উপরে ধরুক ব্যাপারটা সেম আলটিমেটলি তিনটে এফেক্টিভ বের করো কাজ কমপ্লিট তাহলে অপশান কি ওয়ান ভোল্ট টু ভোল্ট এক নম্বর হলো ওয়ান ভোল্ট দুই নম্বর হলো টু ভোল্ট তিন নম্বর হলো টু পয়েন্ট টু ভোল্ট আর চার নম্বর হলো থ্রি ভোল্ট উত্তরেটাই আসবে টু হোল্ড করে দেখবে ঠিক আছে তিনটা ব্যাটারিওয়ালা আমি বললাম করে দিচ্ছি মানে করে দিচ্ছি একটা তো করে দিলাম বাকিগুলো তোমরা নিজেরা করতে পারবে তাই ছেড়ে দিচ্ছি হলো আচ্ছা এবারে তিনটা ব্যাটারিওয়ালা আরেকটা অঙ্ক দিচ্ছি এবং সেখানে আরেকটা নতুন জিনিস শেখাচ্ছি দেখো মিটিয়ে দিলাম এটা নতুন জিনিস কী শিখাবো আগেরটাই যেমন আমরা যখন বের করেছিলাম যে প্রত্যেকটা ব্রাঞ্চে কারেন্ট তার পদ্ধতি আর এই তিনটা ব্যাটারিগুলো সার্কিটের প্রত্যেকটা ব্রাঞ্চে বের করার পদ্ধতিটা একটু আলাদা তো সেটা এবার দেখো কীভাবে করতে হয় তো তার জন্য আমি সার্কিটটা এঁকে ফেলি সার্কিটটা কী আছে কুড়ি পাঁচ পাঁচ এক দশ পাঁচ কুড়ি পাঁচ তারপর আছে পাঁচ এক তারপর আছে দশ পাঁচ কানেকশান কমপ্লিট এটা হলো কুড়ি ভোল্ট এটা হলো পাঁচ ওহো দশ ভোল্ট না সরি এটা পাঁচ ভোল্ট তারপর এটা কত ওয়ান হোম হলো দশ ভোল্ট পাঁচ ও হোম ঠিক আছে এখানে দুটো কোশ্চেন প্রথম কোশ্চেন কী প্রথম কোশ্চেন হলো ভি টু কত নির্ণয় করো আচ্ছা ভি কেন বলছি দেখো এখানে তিনটে যেহেতু সেল কম্বিনেশন তাহলে কোনো এক্সটার্নাল রেজিস্টেন্স নেই ধরে নিতে পারবো কারণ এটাকে এর ইন্টার্নাল রেজিস্টেন্স রিলেটেড করবো এটাকে এর ইন্টার্নাল রেজিস্টেন্স রিলেটেড করব এটাকে এর ইন্টার্নাল রেজিস্টেন্স হিসাবে করব তার মানে সার্কিটটা আমার অ্যাকচুয়ালি হয়ে আছে এরকম যে টোয়েন্টি ফাইভ আর টেন এই তিনটা একসঙ্গে কানেক্ট হয়ে আছে তার মানে এক্সটার্নাল রেসিস্টেন্স কি এক্সটার্নাল রিস্টেন্সের জায়গাটা ফাঁকা মানে এক্সটার্নাল রেজিস্টেন্স যোগ করা নেই সুতরাং যেটাই এর এফেক্টিভ এম বেরোবে সেটাই আর পোটেন্সিয়াল ডিফারেন্স বেরোবে ঠিক আছে তাহলে এটা টোয়েন্টি ভোল্ট ফাইভ ওম ইন্টারনাল ফাইভ ভোল্ট ওয়ান হোম ইন্টারনাল টেন ভোল্ট আর ফাইভ হোম ইন্টারনাল ধরে নিলাম ঠিক আছে এবার কী বললাম কোশ্চেন বলেছে ফাইন্ড ভি মানে নেট পোটেন্সিয়াল ডিফারেন্স কত হবে এই তিনটার জন্য সেটা বের করতে হবে তাহলে ফাইন্ড ভি এটা প্রথম প্রশ্ন সেকেন্ড কোশ্চেন এই তিনটা ব্রাঞ্চের যে কারেন্ট সেই তিনটা ব্রাঞ্চের কারেন্ট আই ওয়ান আই টু অ্যান্ড আই থ্রি সেইটি তিনটে তোমাকে বের করতে হবে মানে অ্যাকচুয়ালি এইটা ব্রাঞ্চ এটা ব্রাঞ্চ এবং এটা ব্রাঞ্চে কারেন্ট তোমাকে বের করতে হবে ঠিক আছে তাহলে কীভাবে করব প্রথমে ই এফেক্টিভটা বের করে নাও ই এফেক্টিভ কত হবে টোয়েন্টি বাই ফাইভ প্লাস ফাইভ বাই ওয়ান প্লাস টেন বাই ফাইভ নিচে কত ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান বাই ফাইভ প্লাস ওয়ান হলো তাহলে কত হবে এটা হবে টোয়েন্টি ফাইভ ফাইভ করলে হবে চার প্লাস পাঁচ যোগ দুই নিচে কত হলো পাঁচ চলে আসলো এক যোগ এক যোগ পাঁচ তাহলে চার পাঁচে আর দুয়ে এগারো তাহলে এগারো ইন্টু পাঁচ বাই সাত মানে ফিফটি ফাইভ বাই সেভেন ভোল্ট এবার কারেন্ট থ্রু ইজ ব্রাঞ্চ আমাদের বের করতে হবে তাহলে কারেন্ট থ্রু দিস ব্রাঞ্চ কত হবে দেখো এটা যেহেতু ই এফেক্টিভের ভ্যালু আর এটাই আমাদের পোটেন্সিয়াল ডিফারেন্স কার কার মধ্যে পোটেন্সিয়াল ডিফারেন্স এটার এটার মধ্যে এটার এটার মধ্যে এবং এটার এটার মধ্যে কেন বলছি কারণ এটা আমার এ পয়েন্ট এটা আমার বি পয়েন্ট যদি হয় এটাই আমার এ পয়েন্ট এটাই আমার এ পয়েন্ট এটাই আমার এ পয়েন্ট এটা বি যদি হয় তাহলে এটাই বি তাহলে এটাই বি এটাই বি ঠিক আছে তাহলে এভাবে আমরা পয়েন্টটাকে তিনটা পার্টে ভেঙে দিতে পারি যেহেতু এক্সটার্নাল রেজিস্টেন্স নেই তাহলে আমরা শুধু এইটুকুটা নিয়ে ভাবব শুধু এইটুকুটা নিয়ে ভাববো বা শুধু এইটুকুটা নিয়ে ভাবব হয়ে গেল তাহলে ধরো প্রথমটাতে কারেন্ট আই ওয়ান ধরে নিচ্ছি কোন দিকে এবার কারেন্টটা তোমরা এটা যদি ভিএ ধরো বড়ো এবং এটা যদি ভিবি ধরো ছোটো তাহলে এটাকেও ভিএ ধরবো এটাকেও ভি ধরব এটাকেও ভি এ ধরবো এটাকেও ভি ভি ধরবো আর ভি এ মাইনাস ভিভির মান কত পঞ্চান্ন বাই সাত তাহলে আমরা কী লিখতে পারি ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু ই মাইনাস ই ওয়ান মাইনাস আই ওয়ান আর ওয়ান লেখা যায় জাস্ট এই ব্রাঞ্চের কথা ভাবো যে মেন ফর্মুলা ভি মাইনাস আই আর সেই ফর্মুলায় পেরেছি তাহলে কত হবে এখানে পঞ্চান্ন বাই সাত ইকুয়াল টু ই ওয়ান কত টোয়েন্টি মাইনাস আই ওয়ানটা আমরা জানি না আর ওয়ানটা কত পাঁচ তাহলে ফাইভ আই ওয়ান ইকুয়াল টু টোয়েন্টি মাইনাস ফিফটি ফাইভ বাই হলো তাহলে কত হচ্ছে সাত কুড়ি একশো চল্লিশ মাইনাস পঞ্চান্ন একশো চল্লিশ বাই সাত মানে বাই সম্ভবত করে দেখি ক্যালকুলেটারে তো ভেবে ভেবে তো লাভ নেই ক্যালকুলেটার দু অ্যালাউ আছে তো ক্যালকুলেটারে করে দেখি একশো চল্লিশ মাইনাস পঞ্চান্ন একশো চল্লিশ মাইনাস পঞ্চান্ন ডিভাইডেড বাই সেভেন ওয়ান এইটটি ফাইভ ডিভাইডেড বাই সেভেন টুয়েলভ পয়েন্ট ওয়ান ফোর ও একটা ডিভাইডেড বাই ফাইভ আছে তাহলে আই ওয়ান কত হবে তাহলে এইটটি ফাইভ বাই পাঁচ সাথে পঁয়ত্রিশ তাহলে পাঁচ শত রং পঁচাশি পাঁচ সাতে পঁয়ত্রিশ সেভেন্টিন বাই সেভেন এবার ঠিক আছে এবার একটু সন্দেহ হচ্ছিলো যে কীভাবে হচ্ছে তো ফাইভ আই ওয়ানের কথাটা বলে গেছিলাম তাহলে কথা হচ্ছে টু পয়েন্ট ফোর টু তাহলে সেটা হলো টু পয়েন্ট ফোর টু অ্যামস্ট্রং এ সরি অ্যামস্ট্রং না অ্যাম্পিয়ার এবার আই টু বের করবো আর আই থ্রি বের করবো তাহলে আই টু কী করে বের হবে দেখো আগের অঙ্কটা কিন্তু আই ওয়ান আই টু আই থ্রি বের করার পদ্ধতি আলাদা এখানটাতে কিন্তু আই ওয়ান আই টু আই থ্রি বের করে অ্যাকচুয়ালি ওখানে আই ওয়ান আর আই টু যেভাবে বেরিয়েছিল এখানে কিন্তু সেভাবে আই ওয়ান আই টু আই থ্রি বেরোচ্ছে ওখানটায় যে আইটা লেগেছিল সেটা কিন্তু এখানে কাজে লাগছে না কারণ আই থাকার জন্য একটা এক্সট্রানাল ডিস্টেন্স থাকা দরকার সেটা তো এখানে নেই তাহলে আমরা ওটা কাজে লাগাতে পারবো না তাই না আচ্ছা তাহলে আবার এই ব্রাঞ্চের জন্য কি করবো এ মাইনাস ভিবি তাহলে কারেন্টটা কোন দিয়ে গেল এ মাইনাস ভিবি ইকুয়াল টু হিসাবে ধরেছি তাহলে ভিএ মাইনাস ভিভি ধরলে কারেন্টটা এই দিকে গেছে আই ওয়ান আচ্ছা ভিএ মাইনাস ভিভি ইকুয়াল টু কত একই রকম হবে ই টু মাইনাস আই আর টু তাহলে ফিফটি ফাইভ বাই সেভেন ইকুয়াল টু ই টুর মান কত পাঁচ মাইনাস আই টু ইন্টু আর টুর মান কত এক তাহলে আই টু ইকোয়াল টু কত ফাইভ মাইনাস ফিফটি ফাইভ বাই সেভেন পাঁচ সাথে পঁয়ত্রিশ মাইনাস ফিফটি মানে থার্টি ফাইভ মাইনাস ফিফটি ফাইভ বাই সেভেন মানে কথা হচ্ছে মাইনাস কুড়ি বাই সাত মাইনাস টোয়েন্টি বাই সেভেন এমপের কোন দিকে এটি উল্টো দিকে মানে এদিকে কারেন যাবে হলো আর এই ব্রাঞ্চের জন্য কী করবো সেমভাবে করবো ভিএ মাইনাস ভিবি টু মাইনাস ই থ্রি মাইনাস আই আর থ্রি আই থ্রি আর থ্রি তাহলে ফিফটি ফাইভ বাই সেভেন ইকুয়াল টু ই থ্রি মানে কত টেন মাইনাস আই থ্রি ইন্টু ফাইভ তাহলে এখান থেকে আই থ্রি কত কত হবে ওয়ান বাই ফাইভ ইন্টু টেন মাইনাস ফিফটি ফাইভ বাই সেভেন সাত দশ সত্তর থেকে বাদ সত্তর মাইনাস ফিফটি ফাইভ ফিফটি পনেরো তাহলে পনেরো বাই সাত তাহলে হচ্ছে ওয়ান বাই পাঁচ ইন্টু পনেরো বাই সাত অ্যাম্পিয়ার মানে কত হচ্ছে পাঁচ তিন থ্রি বাই সেভেন এমপেয়ার দেখো মিলল না তোমার এই কারেন্টটাও যাবে তোমার ডাউনলোড তাহলে এখানে ডাউনলোড গেলে কত আই ওয়ান তার মান কত সতেরো বাই সাত তাহলে এখানে সতেরো বাই সাত অ্যাম্পিয়ার গেছে এখানে কত গেছে এখানে বললে তিন বাই সাত অ্যাম্পিয়ার এখানে গেলো আর উপরে গেল কত গেল টোয়েন্টি বাই সেভেন এম্পিয়ার তোমার উপরে গেল তাহলে এই কারেন্টটা গিয়ে অ্যাকচুয়ালি দুভাগে ভাগ হয়ে দুটো সার্কিটে ফ্লো করেছে ঠিক আছে তো তিনটা ব্যাটারি থাকলে তোমাদেরকে আই যে আলাদা করে বের করা সেটা হবে না জাস্ট কোষের প্রান্তের বিয়ে প্রভেদকে ধরে নিয়ে সেটা দিয়ে অঙ্ক করা যাবে আচ্ছা চলে আসছি আমরা এই টাইপেরই আরেকটা অঙ্ক যেটা তোমাদের বাড়ির কাছ থাকবে তিনটা ব্যাটারিওয়ালা এবং সেখানটা কারেন্ট বের করতে হবে তো সেটা তোমরা করে নেবে তারপর দেখব আর কোনো নতুন টাইপ ওখানে আছে কি না তাহলে আমরা কী কী শিখলাম প্রথম শিখলাম জাস্ট নর্মাল ইন্টারিজেন্স হিসাবে বলে দিল তার ক্ষেত্রে সব জিনিস বের করা তারপর যে কোনো সার্কিট যেখানে দুটো দুটো ব্রাঞ্চে ব্যাটারি আছে একটা ব্রাঞ্চে ব্যাটারি নেই তাকে এতে কনভার্ট করে অঙ্ক করা আবার একটা অঙ্ক শিখলাম যেখানটায় তিনটা ব্রাঞ্চেই ব্যাটারি আছে তাকেও আমরা কনভার্ট করে এই পদ্ধতিতে করা শিখলাম এবার তিনটা ব্রাঞ্চে ব্যাটারি থাকলে তিনটা কম্পাউন্ড হিসাবে যোগ হবে নতুন কোনো পদ্ধতি না সেম জিনিস আরেকটা কী শিখলাম যে কোনো দুটো পয়েন্টে পোটেন্সিয়াল ডিফারেন্স বের করতে গেলে এফেক্টিভ যে ইএমএফ আছে সেটা বের করে নাও তাহলে পোটেন্সিয়াল ডিফারেন্স হয়ে যাবে আচ্ছা এবার এই টাইপের আর কোনো অঙ্ক আছে কি না দেখা যাক না এই ডেভেল আর কোনো অঙ্ক আমার মনে হয় না আছে এটা ছিল করিয়ে দিলাম ঠিক আছে আচ্ছা এবার একটা অন্য টাইপের অঙ্কতে চলে আসি অন্য টাইপের অঙ্ক হলো এটা খুব সহজ একটা অঙ্ক এবার ধরো নেক্সট এক নম্বর অঙ্ক দিই এটা পি পয়েন্ট চলে আসলো এখানটায় ওয়ান ও হোম এটা খুব সোজামুখো মুখো হয়ে যাবে চার ভোল্ট তারপরে এই গেল তোমার আট ভোল্ট তারপর কত আছে তারপর এখানে আছে টু ও হোম দিয়ে এখানে কিউ পয়েন্ট বলে দেওয়া আছে কোশ্চেন কি কোশ্চেন ফাইন কারেন্ট অ্যান্ড পটেন্সিয়াল ডিফারেন্স পি কিউ ও কারেন্ট মানে কি নিচে একটা নয় ও হোম আছে নিচে একটা নয় ও হোম রোদ কানেক্টেড আছে ঠিক আছে তাহলে কী করে করবো প্রথমে দেখো বেশি ব্যাটারি কি আট ভোল্টটা ছয় চার ভোল্টটা ছোট তাহলে এই সার্কিটটা কনভার্ট হয় কিসে এই সার্কিটটা কনভার্ট হয় এরকম একটা জিনিসে যেখানটায় এটা আট বিয়োগ চার ইকুয়াল টু ফোর ভোল্ট হয় আর এটা কত হবে দুয়ের রেখে তিন ওহম হবে তাহলে এটা পি এটা কিউ এইবারে বাইরে নয় রোড রোধটাকে লাগিয়ে দিলাম হলো আচ্ছা এবার পোটেন্সিয়াল ডিফারেন্স আর মানে পিকিউতে এবার দেখো যেহেতু সার্কিট লাগানো আছে ই এফেক্টিভ যেটা কিন্তু সেটাই পোটেন্সিয়াল ডিফারেন্স নয় কারণ এখানে ই এফেক্টিভ কত বেরিয়েছে ই এফেক্টিভ বেরিয়েছে আট বিয়োগ চার ইকুয়াল টু ফোর ভোল্ট এবং আর এফেক্টিভ বেরিয়েছে কত ওয়ান প্লাস টু ইকুয়াল টু তিন ওহম ঠিক আছে তাহলে কারেন্ট কী করে বেরোবে কারেন্ট হবে চার বাই থ্রি প্লাস নাইন মানে হচ্ছে চার বাই বারো মানে একে তিন হলো এখন তোমাদের প্রশ্ন হলো পিকিউর এর ক্রসে ভোল্টেজ ডিফারেন্স কত মানে পোটেন্সিয়াল ডিফারেন্স বলতে ভিপি মাইনাস তোমাদের জানতে হবে দেখো ভিপি মাইনাস মানে কি ইকুয়াল টু হবে নাইন ইন্টু একের তিন আর দেখো উপরের ব্রাঞ্চে করতে করতে কোনো ব্যাপার নেই নিচের ব্রাঞ্চ দিয়ে করা যায় তো ভিকটি ইমান কেন বললে ভি ভি ভিওন মাইনাস ভিটি ইকলটি করে দিলাম তাহলে ভিপি মাইনাস ভি কিউ ইকুয়াল টু তুই বলল তিন ভোল্ট তাহলে এটা হলো তোমার ভোল্টেজ ড্রপ এখানে কী বেরিয়েছিল ইএমএফ এর আগের অঙ্কতে যেটা ইএমএফ সেটাকে পোটেন্সিয়াল ড্রপ বলেছিলাম কারণ ওখানটায় বাহ্যিক যে সার্কিটটা এই সার্কিটটা ছিল না এই নয় ওমটা বাইরে কানেক্টেড ছিল না কিন্তু এখানে নয় ওহম কানেক্টেড আছে তাই এখানে ইএমএফটাই ভোল্টেজ ডিভাইডেন্স হবে না বের করে দেখতে হবে কত আছে আচ্ছা লিনিয়ার কম্বিনেশনের আরেকটা অঙ্ক আছে একই অঙ্ক কিন্তু এখানে মাথাটাকে সোজা করে দিয়েছে তো এখানে তিনটা অঙ্ক আমি পরপর দিয়ে দিচ্ছি তিনটা অঙ্ক তোমরা করে নিও তাহলে তোমাদের এই টাইপের অঙ্কগুলো মোটামুটি শেখা হয়ে যাবে তারপর আরেকটা টাইপের অঙ্ক দিয়ে চলে আসব ঠিকই আছে এটা আগের অঙ্কটাই দিতে মিস করে গেছি তো এখন দিয়ে দিই এ থেকে দশ ভোল্ট তারপরেছে দুই ও হোম তারপরে যেটা আমি এক্ষুনি বলছিলাম এ থেকে কানেকশানটা স্টার্ট কোনো ব্যাটারি কিন্তু সার্কিট কমপ্লিট করেনি তাহলে এখানে কিন্তু যেটা আমার ইএমএফ মানে ইফেক্টিভ বেরোবে সেটাকে অ্যান্সার হিসাবে ধরে নিতে হবে আর এখানটায় দুই হোম চলে আসলো তো এই কানেকশান হয়ে গেল এই চলে গেল আচ্ছা এখান থেকে তো হবে না জাস্ট এইখান থেকে হবে ঠিক আছে ফাইনটা পটেনশিয়াল ডিফারেন্স বিটুইন এ অ্যান্ড বি উত্তর হবে তিন ভোল্ট এটা যদি এ পয়েন্ট হয় বলেছি তাহলে এটা কত এটা বি পয়েন্ট উত্তর হবে ভি এ মাইনাস ভিবি ইকুয়াল টু তিন ভোল্ট করে দেখবে হবে কি না হলো আচ্ছা লিনিয়ার কম্বিনেশানের আরেকটা অঙ্ক ওপর নিচের আরেকটা অঙ্ক দেখো দুই নম্বর অঙ্ক লিনিয়ার কম্বিনেশান কী আছে এই আছে দশ ভোল্ট তারপর আছে দুই ওহোম তারপর আ আবার আছে ওয়ান ভোল্ট তারপর আছে ওয়ান ওহোম এইবারে কি করেছে এটাকে একটা টোয়েন্টি ওম রোদের সঙ্গে লাগিয়ে দিয়েছে তাহলে দেখো সেম অঙ্ক দশ একে এগারো হয়ে গেলো দুই আরেক চার দুই কে তিন হয়ে গেলো তাহলে এখানে কত টোয়েন্টি ওহম তাহলে এটা কনভার্ট হয়ে কী হবে কনভার্ট হয়ে হবে একটা ব্যাটারি একটা রোদ আর নিচে বড় রোদ টোয়েন্টি ওহম একটা ব্যাটারি কত এগারো ভোল্ট আর দু আরেক তিন ওহম বাকিটা তোমরা নিজেরা করবে কারণ এটা কোনো ব্যাপার এটা কোনো করার অঙ্ক না ও মানটা ভুল দিয়েছি এটা ওয়ান ভোল্ট না পনেরো ভোল্ট আছে তাহলে দশ একই ব্যাপার যদিও দশ আর পনেরোতে পঁচিশ ভোল্ট আর এখানটায় রোদটা কত আছে তিন হোম আছে আমি কোথা থেকে যে দিলাম অঙ্কটা এটা তিন হোম পরেরটা দেখে নিয়েছি এটা তিন হোম আছে তাহলে আর তিনে কত পাঁচ হোম বাকিটা তোমরা তোমরা নিজে করো উত্তর কারেন্ট কত হবে ই এফেক্টিভ হবে পঁচিশ ভোল্ট এবং কারেন্ট হবে ওয়ান এম্পিয়ার ই এফেক্টিভ তুমি বের করে দিলাম ফাইন্ডা কারেন্ট এই জিজ্ঞাসা চিহ্ন তাহলে এটার উত্তর কী এটার উত্তর হলো ওয়ান এমপিয়ার ওকে আচ্ছা তাহলে মোটামুটি আমার আচ্ছা আরেকটা অঙ্ক দিয়ে বলেছে ওটা দিয়ে দিই তবে বলি তিন নম্বর অঙ্কটা উপরে দিয়ে দিই দেখতে জটিল জয়েন্ট ট্যাবগুলোতে এরকম জটিল দেখতে অঙ্কগুলোই থাকে কিন্তু আলটিমেটলি সেগুলো জটিল একটা হয় না ট্রিপ বুঝলে খুব সহজ যেমন এখানে দেখো ওয়ান ভোল্ট ওয়ান ভোল্ট ওয়ান ভোল্ট তিনটা ব্যাটারি দিয়ে দিয়েছে তার সঙ্গে একটা হোম রোধকে দিয়েছে এক হোম ওয়ান ভোল্ট ওয়ান ভোল্ট ওয়ান ভোল্ট তারপর কী করেছি তারপর হলো এখানটায় ওয়ান পয়েন্ট টু না বার ও ওয়ান হোম ওটা এটা ওয়ান হোম তারপর আবার একটা ওয়ান হোম তারপর একটা সিক্স ভোল্ট দিয়ে সেটাকে ভোল্টপ্রিটের সঙ্গে কানেক্ট করে দিয়েছে এবার জিজ্ঞেস করেছে ফাইনটা ভোল্টপ্রিটের ডিটিংপ ভোল্ট ইজ এ আইডিয়াল ভোল্ট প্রিন্টার তাহলে আইডিয়াল ভোল্টমিটার আছে মানে কি যেটা আমার এফেক্টিভ ইএমএফ হবে সেটাই আমার ভোল্টে পোটেন্সিয়াল ডিফারেন্স হবে কারণ আর তো কোনো পোটেন্সিয়াল এখানটায় থাকছে না তাহলে কী করে করবো ফার্স্ট লাইন এটা তিন ভোল্ট এটা ওয়ান হোম আর এখানটায় এটা সিক্স ভোল্ট মানে জাস্ট আমি সাজিয়ে নিচ্ছি আর এখানটায় টু হোম দিয়ে এদিকে আর এদিকে তাহলে এটা এ পয়েন্ট এটা বি পয়েন্ট ঠিক আছে উত্তর করতে হবে উত্তর এটার হবে চার ভোল্ট এটার উত্তর হবে চার ভোল্ট দেখবে উত্তর মেলেতে পারি না আচ্ছা এবারে নতুন টাইপের আর একটাই অঙ্ক থাকবে সেটা করলে তোমার মোটামুটি এখানটায় যতগুলো টাইপের অঙ্ক ছিল সবগুলো টাইপ করানো হয়ে যাবে ঠিক আছে তারপর দুটো লেখা অঙ্ক করাবো যে অঙ্ক দুটো মোটামুটি এইচএসসি সিলেবাসে বা কোশ্চেন ব্যাংকে যেখানে ইচ্ছা কর দেখো অনেকবার এসছে সুতরাং সেই নতুন টাইপের অঙ্কটা অবশ্যই দেখাতে হবে আমাকে মানে লেখা অঙ্কটা আমাকে অবশ্যই দেখাতে হবে এবার করবো আমি আইআইটি দু হাজার একের অঙ্ক এই অঙ্কটা একই আছে আ ডিস্টেন্স আর আচ্ছা এটা পরে করছি ঠিক আছে এটা পরে করছি তার আগে এটা করি হতে গেল হ্যাঁ আইআইটি দু হাজার একের অঙ্ক দেখো কি আছে দেখে দেখতে খুব ভালো লাগবে ভাবতেও খুব ভালো লাগবে এবং একটু চিন্তাতেও পড়তে করতে পারো এখানে একটা ব্যাটারি এখানে একটা রোদ আর ব্যাটারি কত ভি রোদটা আর আবার একটা কেমন ভি এরকমই ভি তার সঙ্গে একটা ক্যাপাসিটার লাগানো আছে এই হলো গল্প এবার এটাও ভি তারপর কি নিচেরটা আছে টু ভি টু ভির নেগেটিভ এদিকে টু ভির পজিটিভ এদিকে তার সঙ্গে লাগানো আছে টু আর এটা টু ভি এটা টু আর এটা ভি লিখেছি তো এই অঙ্কটা কি করে করবো দা কি বলেছে এফেক্টিভ ভোল্টেজ বা এফেক্টিভ পোটেন্সিয়াল ডিফারেন্স বিটুইন ক্যাপাসিটার প্লেটস ক্যাপাসিটার প্লেটে কতটা পোটেন্সিয়াল ডিফারেন্স কাজ করছে এটা তোমাকে বের করতে হবে তো কীভাবে করবো প্রথমে প্লেট দুটাকে ভ্যানেজ করো প্লেট দুটাকে ভ্যানেজ করে এই বিন্দু দুটোর নাম দাও এটাকে ধরো এ বিন্দু এটাকে ধরো বি বিন্দু ঠিক আছে এবার এটাকে এদিকে উল্টে নাও এটাকে ওদিকে উল্টে নাও ঠিক আছে উল্টে নাও আমি শিখেছি ক্যাপাসিটি শুধু উল্টে নেওয়াতে কারো কিছু অসুবিধা হওয়ার কথা নয় কীভাবে ক্যাপাসিটারে সার্কিট উল্টে নিতে হয় সেটা দেখানো হয়েছে তাহলে এটাকে যদি উল্টে নিই তাহলে এ থেকে কানেকশান গেল এ থেকে গিয়ে প্রথমে পজিটিভ পাচ্ছে তাহলে এ থেকে গিয়ে প্রথমে পজিটিভ পাচ্ছে তারপর নেগেটিভ পাচ্ছে নেগেটিভটা যে পয়েন্টে কানেক্ট হচ্ছে সেখান থেকে দুটো ব্যাটারি বেরোচ্ছে তা নেগেটিভটা এখান থেকে কানেক্ট হচ্ছে এবং এখান থেকে দুটো ব্যাটারি বেরোচ্ছে যার প্রথমে নেগেটিভ পরে পজিটিভ এবং এখানটায় আর আবার এখানটাতেও প্রথমে নেগেটিভ পরে পজিটিভ এখানটাতে টু আর তাহলে এটা হলো ভি এটা হলো টু ভি এটা বি তাহলে বিষয়টা কী দাঁড়ালো বিষয়টা হলো আমাদের মিক্স সার্কিট এটা বলতে পারো তাহলে এটা ওই জন্য ভি এর কোনো ইন্টারনেল আর দেয়নি তাহলে প্রথম কাজ কী হবে প্রথম কাজ হবে এই দুটাকে জুড়ে একটা বানানো তারপর সেটাকে এর সঙ্গে জোড়া এই হলো আমাদের স্টেপ তাহলে ছবিটা এঁকে রাখি এটা গেলো এটা এটা গেলো এটা এটা ভি তাই এটা এ পয়েন্ট এবার এই দুটোতে বড়কে দুই ভোল্ট ব্যাটারিটা বড় আচ্ছা ওটা এভাবে কি দেখা যাবে বড় কেউভাবে তার দেখা যাবে না করে দেখতে হবে দুই ভোল্ট ব্যাটারিটা বড়ো হ্যাঁ দুই ভোল্ট ব্যাটারিটাই বড়ো হবে তাহলে এরকম একটা পড়বে এবং এখানে একটা রোধ থাকবে তাহলে এটা এ এটা বি তাহলে এই ব্যাটারিটা ভোল্টেজ কত সেটা দেখা যাক কি আছে প্যারালাল কানেকশান আছে এবং একই দিকে আছে একই দিকে থাকলে কি হয় একই দিকে থাকলে প্লাসের ফর্মুলা হয় তাহলে ভি ইকুয়ালস টু কত হবে বা ওটাকে ভি এফেক্টিভ বলি তার মানটা কত হবে তার মানটা হবে প্রথমে এটা ভি বাই আর ভি বাই আর প্লাস তারপরে ওটা টু ভি বাই টু আর টু ভি বাই টু আর আর এখানটায় কত ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই টু আর হলো তাহলে এখান থেকে টু বাই টু 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 কেটে গেলো তাহলে কত হচ্ছে টু ভি বাই আর থাকছে ইন্টু এখানে টু আর চলে গেলো উপরে এখানে আরের জন্য আর থাকলো টু প্লাস ওয়ান মানে হয়ে গেলো থ্রি তাহলে কত হচ্ছে আর আর কেটে গেলো মানে হচ্ছে ফোর ভি বাই থ্রি তাহলে এটা হলো ভি এফেক্টিভ এটা কত হলো ফোর ভি বাই থ্রি এবং এটা আর এফেক্টিভ বের করতে হবে আর এফেক্টিভ করতে হবে আর এফেক্টিভ হবে আর ইন্টু টু আর বাই আর প্লাস টু আর মানে কত টু আর স্কোয়ার বাই থ্রি আর মানে হচ্ছে টু আর বাই থ্রি ওকে হ্যাঁ ঠিক আছে টু আর বাই থ্রি তাহলে এটা কত টু আর বাই থ্রি এবার এই দুটো ব্যাটারিকে জোড়ার পালা তো এই দুটো ব্যাটারি যদি জোরে আলটিমেটলি এই জিতবে এবং এর নেগেটিভটা থাকলো পজিটিভটা এখানে থাকলো এবং এখানটায় টু আর বাই থ্রি থাকলো তাহলে এটা মাইনাস ওটা করলে কত ফোর ভি বাই থ্রি মানেটায় এটা হচ্ছে ভি বাই থ্রি হয়ে যাবে ওকে আচ্ছা তো এটা হলো তোমাদের ক্যাপাসিটির এক আছে ভোল্টেজ এই টাইপের অঙ্ক যদি আমি দেখতে পাই তাহলে তোমাদেরকে আমি এই টাইপের অঙ্ক দিয়ে দেবো সেই অঙ্ক তোমরা বাড়িতে করবে এবং আমি নতুন একটা টাইপে আবার চলে যাব ঠিক আছে নতুন একটা টাইপ বলতে আমার তিন আরও দুটো অঙ্ক করার আছে যেটা লেখা অঙ্ক একটু তো সেই দুটো অঙ্ক অবশ্যই করতে হবে যেহেতু এইচ এসে অঙ্ক দুটো আসে এবং কোশ্চেন ব্যাঙ্কও তোমরা পাবে ছায়ার হোয়াটসঅ্যাপ পাবে সব জায়গাতে পাবে মানে টিচারদের খুব পছন্দ অঙ্ক দুটো কিন্তু সেটা এইভাবেই করা যায় যেমন একটা অঙ্ক এখনই দেখাই মানে ওটার মতো করে করতে হবে সেটা কি এখানে এ তারপরে চার ভোল্ট এখানে না অটোমেটিক দেওয়াই গেছে সুতরাং উল্টানোর কোনো ব্যাপারই নাই তাহলে জিরো পয়েন্ট ফাইভ হোম হয়ে গেল তারপরে সুন্দর একটা সার্কিট দেখিয়ে দিয়েছে এটা দুই ভোল্ট আর এখানটায় ওয়ান হোম সিমিলারলি এখানে ছয় ভোল্ট আর এখানটায় ওয়ান হোম বলে দিল দিয়ে এইভাবে টেনে নিল হলো ফাইনাল উত্তর বেরোবে আমি ফাইনালটা একবারে করে দিচ্ছি আট ভোল্ট ওয়ান হোম মানে এটা যদি এ এটা যদি বি হয় তাহলে এরকম করে বি চলে গেলো এটা হবে আট ভোল্ট এটা হলো কত ওয়ান ও হোম ওয়ান ও তো এই অ্যান্সারটা মানে এটা হলো তোমাদের অ্যান্সার মিলিয়ে দেখবে এটা হয় কিনা তো এটাকে তোমরা বলতে পারো মিক্স সার্কিট যেখানটায় সিরিজ প্যারালাল দুটোই থাকছে ঠিক আছে আচ্ছা সিরিজ প্যারালাল দুটোই থাকছে এরকম আরও দুটো অঙ্ক দিয়ে দিচ্ছি সিরিজ প্যানেল দুটোই থাকছে এরকম আরও দুটো অঙ্ক দিয়ে দিচ্ছে করবে বাড়িতে যেমন এটাতে এক নম্বর অঙ্ক হলো দুই নম্বর অঙ্ক ছয় ভোল্ট ওয়ান হোম তারপর দশ ভোল্ট টু হোম দশ ছোটো থেকে বড়ো টু হোম আর এখানটায় চার ভোল্ট টু হোম তাহলে দশ ভোল্ট টু ও হোম চার ভোল্ট টু ও হোম দিয়ে কানেকশান হয়ে গেল তো এটার অঙ্ক এটার অ্যান্সার করতে হবে এটার অ্যান্সার হবে থ্রি ভোল্ট টু ও হোম করে দেখবে হয় কি না আশা করি হয়ে যাবে কারণ তোমার এই দুটা মিলিয়ে রোদের মান বেরোবে তিন ঠিক আছে এখানে ছয় আছে তো ছয় জিতবে তো ছয় জিতবে যখন তাহলে এরকম দেখতে পাবে তিন ভোল্ট আর রোদের মান টু হোম ওকে আচ্ছা এরপরে একটা অঙ্ক আছে সেটাও ওই ট্রিপল মিক্সচার গেটের অঙ্ক সেটাও তোমরা জাস্ট ছবিটা আঁকার সঙ্গে সঙ্গে আশা করি ধরে ফেলতে পারবে চার নম্বর অঙ্ক তিনটে সে চার নম্বর তার তিন নম্বর অঙ্ক বাড়ির তিন নম্বরে কী আছে দুই হোম টোয়েন্টি ফোর হোম ওয়ান হোম দুই ওহম হোম টোয়েন্টি ভোল্ট দুই ও হোম ওয়ান হোম তাহলে দুই ও হোম টোয়েন্টি ভোল্ট দুই ও হোম ওয়ান হোম তারপরে এক দুই দুই দশ মানে এক দশ দুই দুই তাহলে প্রথমে কী হবে প্রথমে হবে এক ও হোম তারপর আছে দশ ভোল্ট ওয়ান ও হোম দশ ভোল্ট তারপর দুই ও হোম তারপরে এখানে আরেকটা আছে দুই রকম দিয়ে কানেকশানটা দেখো কেমন করে আছে কানেকশানটা এখানে এইটুকুটা এর শেষ এখানটা আবার শুরু বি পয়েন্ট থেকে বি পয়েন্ট থেকে প্রথমে ব্যাটারি নেগেট এটা লাগবে তারপরে ওয়ান ওমটা লাগবে ঠিক আছে তাহলে এটা কত এটা পাঁচ ভোল্ট তাহলে সিমিলার প্রসেসে এটাকে ধরে উল্টে নিবা আর এটাকে ধরো উল্টে নেবে আর এই ব্রাঞ্চের ইয়ে কত টোয়েন্টি ভোল্ট দুই আর দুইয়ে চার লেখে পাঁচ টোয়েন্টি পাঁচ এখানটায় কত টেন ভোল্ট দুই এক দুইয়ে চার লেখে পাঁচ টেন পাঁচ ঠিক আছে করে নি অঙ্কটা এটা কোনো কঠিন অঙ্ক না এফেক্টিভ পোটেন্সিয়াল ডিফারেন্স বেরোবে পনেরো ভোল্ট উত্তর বেরোবে পনেরো ভোল্ট পনেরো ভোল্ট কি না দশ ভোল্ট বেরোবে উত্তর বেরোবে কি অ্যান্সার বেরোবে টেন ভোল্ট আর সেভেন বাই টু ওহোম তো এবার এ আর বিসে তো ওহোমটা লাগবে না এ আর বি এর অ্যাক্রোসে আমার এটাই লাগবে তো এটা হলো আমাদের অ্যান্সার টেন ভোল্ট ঠিক আছে আচ্ছা আর একটা অঙ্ক তোমরা বলতে পারো এইরকমই একটা অঙ্ক কিন্তু এই টাইপের আমি একটাই অঙ্ক পেয়েছি তো এই অঙ্কটা আমি করে দিই অ্যাকচুয়ালি এটা কোনো টাইপ না জাস্ট বলতে পারো আগের অঙ্কটাই যে দশ হোম ফাইভ ভোল্ট এভাবে আছে এই দশ হোম এখানটায় আর ফাইভ ভোল্ট এখানটায় আর এখানটায় দুই ভোল্ট এই জায়গাটায় এক্স আর বলে দিয়েছে পোটেন্সিয়াল ডিফারেন্স সেটা কত ভিএবির মান হলো চার তাহলে এটা এ এটা বি তাহলে ভিএ বি কত চার ভোল্ট হয়েছে তাহলে দশও হোম পাঁচ ভোল্ট আর এটা দুই ভোল্ট এটা এক্স তাহলে কী করবে জাস্ট আগের মতো পদ্ধতি একই দিকে আছে তাহলে ফাইভ বাই টেন প্লাস টু বাই এক্স ডিভাইডেড বাই ডিভাইড বাই কত ওয়ান বাই টেন প্লাস ওয়ান বাই এক্স হলো তাহলে এটা আমার কী বেরোলো এ আর বি এক নেট ইএমএফটা বেরোলো এবং তার মান কত চার তার মানই হলো চার এখান থেকে সলভ করো এক্স ইকাল টু কত বেরিয়ে যাবে বুঝতে পেরেছো পেরেছ ই কত বেরোবে আমি বলে দিচ্ছি এক্স ইকাল হচ্ছে কিনা নিজেরা ভেরিফাই করা অবশ্যই দেখবে তাহলে মানে থাকবে না আচ্ছা নর্মাল সিরিজের একটা অঙ্ক পেলাম তিনটা ব্যাটারিওয়ালা সিরিজ তিনটা ব্যাটারিওয়ালা প্যারালাল করেছি তাহলে তিনটা ব্যাটারিওয়ালা সিরিজ কী হবে এরকম এরকম তারপরে আছে এরকম এরকম তারপরে আছে এরকম এরকম এইবারে বাইডে আছে ক্যাপিটাল আর এখানে আছে টু ই এখানে আছে ফাইভ ই এখানে আছে ই এখানে আছে আর টু আর না টু আর না ফাইভ আর হোলো এবার সবগুলো যেহেতু সিরিজে ফর্মটা খুবই সোজা আই কোল টু কত যা করি আই কোল টু নিয়ে টিএমএফ এবার দেখো নিয়ে টিএমএ কোনটা জিতছে দুই আর একে তিন এখানে পাঁচ তাহলে কত হবে ফাইভ মাইনাস থ্রি হলো আর এখানে কত হবে আর প্লাস টু আর প্লাস ফাইভ আর আর প্লাস টু আর প্লাস ফাইভ আর প্লাস ক্যাপিটাল আর এটা ক্যাপিটাল আর ঠিক আছে তাহলে কত হচ্ছে এটা হচ্ছে পাঁচ আর তিনে দুই আর এখানটায় আর প্লাস পাঁচাত এইট আর আচ্ছা টু তো দিলে হবে না টু ই দিতে হবে হবে মানে ডাইমেনশন ম্যাচ করবে না আচ্ছা হয়ে গেলে সবগুলোই বলতে পারো আর অঙ্ক তেমন নেই আচ্ছা দুটো অঙ্ক আছে এই দুটো অঙ্ক করলেই আমাদের মোটামুটি আজকে কাজ কমপ্লিট টু সেলস অফ ইএমএফ ইচ অফ রেজিস্ট্যান্স আর1 and টু কানেক্টেড ইন সিরিজ টু এ লোড রেজিস্ট্যান্স আর ঠিক আছে মানে দুটো রেজিস্ট্যান্স মানে দুটো ইএমএফ সিরিজে লাগানো আছে বাইরের একটা লোড রেজিস্টেন্স আর এর এক্রসে তাহলে বিষয়টা কেমন বিষয়টা জাস্ট আমাদের পরিচিত যে ছবিটা সেই ছবিটাই যে এটা আমার এ পয়েন্ট ওর একটা ব্যাটারি আর আবার এটা আমার আরেকটা ব্যাটারি তাহলে এখানটায় এটা ই ওয়ান আর ওয়ান ই টু আর টু হলো এটা এ এটা বি এটা সি এবং বাইরে দিয়ে গেছে একটা ক্যাপিটাল আর এটা বাইরে ফ্লো করেছে হলো কোশ্চেন কি বলেছে ইফ দ্য পোটেন্সিয়াল অ্যাক্রোস ফার্স্ট ইজ জিরো তার মানে বলে দেওয়া আছে ভি এ মাইনাস ভিবি ইকুয়ালস টু জিরো পোটেন্সিয়াল অ্যাক্রস ফার্স্ট ইজ জিরো ফাইন দ্য রিলেশন অফ আর আর ওয়ান অ্যান্ড আর টু তাহলে আর আর ওয়ান অ্যান্ড টু এদের মধ্যে কী সম্পর্ক সম্পর্কটা পূরণ করতে দেয় দুটোর হয় তা কীভাবে হয় দেখো এবার কী আছে দেখো এখান থেকে মেন কারেন্ট কী বেরোবে মেন কারেন্ট বেরোবে দুটো একই দিকে তাহলে ই ওয়ান প্লাস ই টু আর রোধ কী বেরোবে আর ওয়ান প্লাস আর টু প্লাস ক্যাপিটাল আর এটা হলো কারেন্টের ভ্যালো হয়ে গেল আচ্ছা এটা থেকে কী লেখা যায় এটা থেকে লেখা যায় ই মাইনাস আই আর কারণ ভি এ মাইনাস মানেই তো তাই তাহলে এখান থেকে আমরা কী এখান থেকে আমরা লিখবো কিছুই লিখবো না ভ্যালুটা বসাবো ই মাইনাস আই ভ্যালু বসাও আচ্ছা আমার একটা প্রশ্ন আছে প্রশ্ন হলো ইচ অফ ইএমএফ ই বলে দিয়েছে অ্যান্ড ইন্টার লাইস্টেন্স প্রত্যেকটা আলাদা বলে দিয়েছে তাহলে যদি ইচ অফ রেজিস্ট্যান্স বলে দেয় তাহলে এটা তো টুই হয়ে হয়ে যাবে আর এখানে আর ওয়ান প্লাস এখানে আর টু প্লাস এখানে আর হবে হ্যাঁ এবার ঠিক আছে এই জন্য মনে হচ্ছিল কিছু একটা গোলমাল হচ্ছে এরকম হচ্ছে গোলমালটা আর মনে কত টু ই বাই আর ওয়ান প্লাস আর টু প্লাস আর ইন্টু আর ওয়ান ইকুয়াল টু জিরো হলো তাহলে ই ইকুয়াল টু টু ই আর ওয়ান আর ওয়ান প্লাস আর টু প্লাস ক্যাপিটাল আর ই গেলো কেটে তাহলে আর ওয়ান প্লাস আর টু প্লাস ক্যাপিটাল আর আর ওয়ান তারপরে ক্যাপিটাল আর টু টু আর ওয়ান মাইনাস আর ওয়ান মাইনাস আর টু তাহলে আর ইকুয়াল টু আর ওয়ান মাইনাস আর টু ঠিক আছে খুব আসে এই অঙ্কটা যে তিনটা রোধের মধ্যে সম্পর্কে নির্ণয় করো আরেকটা অঙ্ক আছে যেটাও খুব আসে ওই অংকটা আজকে আমাদের লাস্ট অঙ্ক মোটামুটি ওটা ছাড়া বাকি যতগুলো অঙ্ক আমি দেখানোর দরকার ছিল সবগুলো অঙ্ক দেখিয়ে দিয়েছি কী বলেছে একজন ছাত্র একটি বর্তনীতে তরিতকো যুক্ত করায় প্রবাহ হয় আই ওয়ান কি বলেছে দেখো তাহলে মিটিয়ে নিই প্রথম কি বলল যে একটা বর্তনীতে তরিৎকো যুক্ত করল ফলে প্রবাহ হলো আই ওয়ান তাহলে এই যুক্তটা কেমন যুক্ত জাস্ট একটা সেলের সার্কিট একটা তাহলে ফার্স্ট কেস ছবিটা কেমন বাহ্যিক রোধের সঙ্গে একটা ইএমএফ যুক্ত হয়ে বসে আছে ঠিক আছে তাহলে এটা হলো ই এটা হলো আর এটা হলো আর তাহলে কারেন্টের মান হবে আই ওয়ান ইকুয়াল টু ই বাই আর প্লাস আর এটা এক নম্বর আচ্ছা এবার বলেছে শ্রেণিতে আরেকটি কোষ যুক্ত হলো প্রবাহ আই টু হয় তাহলে সেকেন্ড কেস শ্রেণিতে আরেকটি যুক্ত করতে বলল তাহলে এটা আর তারপরে এটা একটা ইন্টারনাল আর আবার একটা ইন্টারনাল আর ঠিক আছে এবং এখানটায় গেছে আই টু কারেন্ট তাহলে এবার সে আগের মতো করে করতে হবে আই বের করার জন্য আই মেইন কারেন্ট তাহলে কি করে করব আই টু ইকুয়াল টু দেখো দুটো মানে টু ই চলে আসলো আর রেজিস্টেঞ্জ করতে হবে টু স্মল আর প্লাস আর তাহলে আর প্লাস টু স্মল আর এটা হলো আমাদের দুই নম্বর ইকুয়েশান এবার কি বলেছে সমান্তরালে যুক্ত হলে প্রবাহ হয় আই থ্রি তাহলে সমান্তরাল কেমন তাহলে এইটা একটা ই তারপরে এইটা আর একটা হলো ঠিক আছে তাহলে কত এটা ই এটা আর এটা ই এটা আর তো এটা কি করে করবো এটা করার জন্য জাস্ট আই থি করতে হবে আই থি করতে হবে ই বাই আর প্লাস ই বাই আর যদি আগের মতো করে করি ই বাই আর প্লাস ই বাই আর তাহলে কত হবে টু ই বাই আর আর নিচে কত হবে ওয়ান বাই আর প্লাস ওয়ান বাই আর তাহলে এটা কত হলো টু ই বাই আর ইন্টু আর বাই টু 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 কেটে গেলো আর আর কেটে গেলো ই পুরো থাকলো ঠিক আছে না এটা তো নেটিএম এ বেরোল এফেক্টিভ আর যদি আর এফেক্টিভ বলি তাহলে সেটা কত আর ইন্টু আর বাই আর প্লাস আর তাহলে কত হচ্ছে আর স্কোয়ার বাই টু আর মানে হচ্ছে আর বাই টু তাহলে কারেন্ট কত আই থ্রি এখানে করে নিই আই থ্রি টু কত হবে এখানে হবে ই বাই আর প্লাস আর বাই টু তাহলে আই হয়ে গেল টু ই অ্যাকচুয়ালি টু আর তাহলে আই ওয়ান আই আই পেলাম এবার কি বলেছে প্রমাণ করো যে থ্রি আই টু আই থ্রি তাহলে প্রমাণ করতে এল এইচ এস এখানে থাকলো এবং আর এইচ এস এখানটায় থাকলো কী প্রমাণ করতে হবে টু আই টু আই থ্রি আর সেটা আর এইচ এসে কত আছে টু আই ওয়ান আই টু প্লাস আই থ্রি হলো তাহলে মান বসাও তাহলে মান যখন বসাবো তাহলে আমার এই জিনিসগুলোর দরকার নেই এক একটা করসপন্ডিং সার্কিটের জন্য এক একটা আই ওয়ান পাওয়া গেছে আই ওয়ান আই টু আই থেকে পাওয়া গেছে তো সেখান থেকে মানগুলো তো আমরা জানি সেই মানগুলো থেকে বসিয়ে দিই কত হবে টু ইন্টু টু ই আর প্লাস টু আর প্লাস প্লাস তো না ইন্টু দিয়ে টু ই এখানে কত হবে এখানে হবে টু আর প্লাস আর এবার কী হবে গুণ যেহেতু জুড়ে দাও আর প্লাস টু আর আর প্লাস ওপরে কত হবে কিছু কি ভুল করছি হ্যাঁ ভুল করছি এটা থ্রি হবে এটা থ্রি হবে প্রমাণ করতে গেছে থ্রি এবার কত হবে তিন ছয় হলো এবার চলে এসছি আরেক এসে কত হচ্ছে টু তাহলে টু ইন্টু আই ওয়ান কত ই বাই আর প্লাস আর যেখানে একটাই ব্যাটারি ছিল তারপর কি আই টু আই থাক আই টুর মান কত টু ই বাই আর প্লাস টু আর প্লাস টু ই বাই টু আর প্লাস আর হলো তাহলে বা তো না ইকুয়াল টু হবে টু ইন্টু পি আর প্লাস আর ইন্টু আর প্লাস টু আর টু আর প্লাস আর টু ইটাকে বাইরে বের করে আনো তাহলে ভেতর কত করে থাকবে টু আর প্লাস আর তাহলে দেখো ফাইনালি মানটা কত হচ্ছে তাহলে টু ই টু ই মানে দুটো মানে চার ফোর ই স্কোয়ার ইন্টু দেখো টু আর প্লাস আর চলে আসলো এটা এবং আর প্লাস টু আর এই আরটা ছোট হাতে হবে হ্যাঁ এবার দেখো টু আর এবং আর যোগ করলে থ্রি আর হয় আর এবং টু আর যোগ করলে এটাও থ্রি আর হয় তাহলে কত লিখবো থ্রি ইন টু আর প্লাস ছোটো আর এখানটাতে কি থাকবে ইয়ের নিচে যেটা ছিল সেটা হলো আর প্লাস ছোটো আর এখানটায় আর প্লাস টু আর এবং টু আর প্লাস আর এই কেটে বাদ তাহলে কথা হলো টুয়েলভ স্কোয়ার বাই আর প্লাস টু তাহলে এটার সাথে এটা ম্যাচ করে গেল তাহলে ব্যাপারটা প্রমাণিত হলো তাহলে মোটামুটি এই প্রসেসের উপর বেস করে যতগুলো অঙ্ক হতে পারে সেই অঙ্কগুলো দেখিয়ে দিলাম এবং সেই অঙ্কগুলো করার পদ্ধতি শিখিয়ে দিলাম তো তোমরা এই চ্যাপ্টারটা মানে এই পদ্ধতিটা যেগুলো বাড়ির অঙ্ক দিলাম অবশ্যই করবে এবং তাহলে তোমাদের এই চ্যাপ্টারটা ভালো মতো ক্লিয়ার হবে ঠিক আছে আজকের জন্য আমার ভিডিও এখানেই থাকলো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই এটি লাইক দিও বন্ধুদের সঙ্গে না বন্ধুদের সঙ্গে শেয়ার করো না তোমাদের মধ্যে রেখো এবং পদ্ধতিটা তোমরা নিজেরা শেখাতে পারো তো আজকের মতো এখানেই ধন্যবাদ পর দিন আবার দেখা হবে